হ্যালো, স্বাগতম সবাইকে। এআই বা অটোমেশনের এই যুগে আমাদের প্রত্যেকের ব্লগে, অনেকের ব্লগে আসলে যে হাজার হাজার পোস্ট থাকে, সেই হাজার হাজার পোস্টগুলোকে ইন্টারলিঙ্ক করা একটু কষ্টসাধ্য বিষয়, এবং কোনটার সাথে কোনটা লিঙ্ক করবো, সেই লিঙ্কগুলো রিলেভেন্ট কিনা সেটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয় হয়ে থাকে। এবং এই সমস্যাটা সলভ করার জন্য হচ্ছে আমাদের এই ছোট স্ক্রিপ্টটা, এবং এই ভিডিওটা দেখলে হচ্ছে আমি এই ধরনের সমস্যা এই সমস্যাগুলো আসলে খুব দ্রুতই সলভ করে ফেলতে পারবে। তো ভিডিওটা কাজ করার জন্য, এই স্ক্রিপ্টটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জিটহাবের রিপোজিটরিতে চলে আসতে হবে। আমি রিপোজিটরির লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি হচ্ছে এই লিঙ্কে চলে আসবেন। লিঙ্কে চলে আসার পর এখানে হচ্ছে কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে কন্টেন্ট ইন্টারলিঙ্ক অ্যাসিস্ট্যান্ট, এখানে প্রি রিকুইজিট কয়েকটা বিষয় বলা আছে। প্রথম বলা আছে পাইথন ইনস্টলেশন, আপনাকে প্রথমে পাইথন ইনস্টল করতে হবে। পাইথন ইনস্টল করার জন্য আপনি যদি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান, সেখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেলতে পারেন। তবে ইনস্টল করার সময় জাস্ট ছোট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ইনস্টল করার সময় এই ধরনের উইজার্ড যখন পাবেন প্রথম দিকে, তখন হচ্ছে অ্যাড পাইথন 3.82 পাথ, এখানে হচ্ছে 3.11 আসবে আপনার ক্ষেত্রে হয়তো, বা লেটেস্ট ভার্সন ইনস্টল করলে হচ্ছে সেই ভার্সনটা ইয়ে আসবে, এই জিনিসটা চেক করে দেবেন, তাহলে কাজ শেষ। তো এই কাজটা করার পরে সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমরা পাইচাম ইনস্টল করবেন, সেটা হচ্ছে পাইচামের কমিউনিটি এডিশনটা ইনস্টল করবেন। পাইচামের দুটো ভার্সন আছে, একটা হচ্ছে কমিউনিটি ভার্সন, আর একটা হচ্ছে প্রফেশনাল ভার্সন, প্রফেশনাল ভার্সন, আর এটা হচ্ছে কি আমাদের কমিউনিটি ভার্সন। তো আমরা কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করে নর্মাল নিয়মেই হচ্ছে ইনস্টল করে ফেলবো, তাহলে হচ্ছে আমাদের ইনস্টলেশনের কাজ শেষ। এবং সর্বশেষ হচ্ছে কি পাইচামটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। ভার্চুয়াল পাইচামটা ওপেন করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, ওপেন দিলাম, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, ধরেন যে এটা হচ্ছে ইন্টারলিঙ্ক আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এবং সেই ইন্টারলিঙ্ক ফোল্ডারের ভিতর রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে ওপেন ফোল্ডার এস পাইচাম এই জিনিসটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি আমাদের পাইচামটা অল্প সময়ের মধ্যে ওপেন হবে। এর এই ফাঁকে আমরা আরো কিছু জিনিস পরে ফেলি। এরপরে হচ্ছে যে সেটিং আপ ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইচাম, পাইচামের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। ইনস্টল রিকোয়ার্ড ডিপেন্ডেন্সি, রিকোয়ার্ড ডিপেন্ডেন্সি গুলো কি করতে হবে, ইনস্টল করতে হবে, ওকে, ক্লোন দ্য রিপোজিটরি ডাউনলোড দ্য জিপ অথবা ক্লোন দ্য রিপোজিটরি, মানে আপনাকে হচ্ছে ওই ফোল্ডারটা ডাউনলোড করে নিতে। তো আমার এখানে হচ্ছে অলরেডি পাইচাম ওপেন হচ্ছে, এখনো পুরোপুরি ওপেন হয় নাই, এখানে হচ্ছে কর্নার দিকে আমার মাথার জন্য হয়তো দেখা যাচ্ছে না, এই যে নিচের দিকে দেখেন স্ক্যানিং কিছু ইন্ডেক্সেস এই ধরনের কিছু জিনিস দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে শেষ করলে হচ্ছে আপনার ওপেন হবে। আপনার প্রথমে ইনস্টলেশন হতে আরেকটু বেশি সময় লাগতে পারে, এবং এখানে দেখেন প্রথমে নো ইন্টারপ্রেটার লেখা আসছে, এই জায়গাটা নো ইন্টারপ্রেটার লেখা আসছে। আপনি জাস্ট অথবা থ্রি আপনার কারেন্ট ভার্সন অথবা 3.11 আসতে পারে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলা হচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ, কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করবো, বলা হচ্ছে প্রথমে ক্লিক অন দ্য রাইট কর্নার অফ দ্য স্ক্রিন, বটম কর্নার অফ দ্য স্ক্রিন হোয়াইল ইন্টারপ্রেটার ইজ শোয়িং, যেখানে ইন্টারপ্রেটার দেখা যাচ্ছে সেখানের মধ্যে হচ্ছে কি আমরা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বলছে যে কি অ্যাড নিউ ইন্টারপ্রেটার, এই নিউ ইন্টারপ্রেটার অ্যাড লোকাল ইন্টারপ্রেটার, এই জিনিসটা আমরা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করাই থাকবে, এবং এরপরে হচ্ছে কি জাস্ট আপনি এখানে আমার সবগুলো অপশন আপনার ওখানে নাও আসতে পারে। তো জাস্ট আপনি এটা এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবেন, আর কোনো কিছু নাই, জাস্ট এটা নিউ থাকবে, আর বাকি এখানে বেস ইন্টারপ্রেটার অটোমেটিক যদি না থাকে তাহলে এখানে ড্রপ ডাউন থেকে আপনার 3.11টা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার এখানে ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। ওকে, ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে এরপরে হচ্ছে কি আমাদের যেটা কাজ বলা হচ্ছে রিকোয়ার্ড ডিপেন্ডেন্সি আছে, রিকোয়ার্ড ডিপেন্ডেন্সি করার জন্য আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে। তবে আমি ডাউনলোডটা করে নেই, ডাউনলোডটা আপনি দুইভাবে করতে পারেন, এটা হচ্ছে জিপ ক্লোন করে করে ফেলতে পারেন, অথবা ডাউনলোড জিপ এভাবে করতে পারেন। তো আমি ডাউনলোড জিপ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি আমার এখানে ডাউনলোড হয়ে যাবে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এবং সেটা ডাউনলোড হওয়ার কথা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে, এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে হয়ে গেল। এবং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার ফোল্ডারটা দেখা যাবে, এবং সেই ফোল্ডারের ভিতর থেকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে কন্ট্রোল এ কন্ট্রোল এক্স কাট করে নিয়ে আমাদের যে যেই ফোল্ডারটাতে আমরা কাজ করছি, ইন্টারলিঙ্ক যে ফোল্ডারটাতে আমরা কাজ করছি, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু যে ভিএনবি, তারপর হচ্ছে মেইন ডট পাই, তারপর এখানে হচ্ছে .idea নামে কিছু ফোল্ডার তৈরি হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু এটা আপনার পাইচাম তৈরি করে দিয়েছে। তো আমার এখানে হচ্ছে ডাউনলোড করা হয়ে গেছে, সরি, মানে সবগুলো পেস্ট করে দিলাম। এবং এরপরে হচ্ছে আপনাকে টার্মিনালটা ওপেন করতে হবে, এখন অর্থাৎ ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে। আমি এটা একটু সিরিয়াল ব্রেক হয়ে গেছে, আমি সিরিয়ালটা নিচে নামাই দিব। এখন এটা কি করতে হবে যে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করতে হবে। তো ডিপেন্ডেন্সি ইনস্টল করার জন্য এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমার হচ্ছে কি আমার যদি সেম ফোল্ডারে এই ফাইলগুলো থাকে
তাহলে হচ্ছে আমি যদি এখানে টার্মিনাল বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই ধরনের একটা উইন্ডো আসবে সেখানে আপনি ওই যে লাইনটা কপি করেছেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে যদি আমি এন্টার চাপ দেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার এখানে ইনস্টলেশন হয়ে যাবে এবং কোনো কারণে যদি অ্যান্টিভাইরাস থাকে যেমন আমার এখানে অ্যান্টিভাইরাস হচ্ছে একটু আটকে ফেলে আমার এই যে আটকে ফেলতে সাসপিশাস ফাইল ডিটেক্টেড আসলে সাসপিশাস ফাইল না তাহলে হচ্ছে একটু সময় নিতে পারে তো জাস্ট এইটুকুই 30 সেকেন্ডের মতো সময় নেয় নর্মালি এরপর হচ্ছে আপনার ইনস্টলেশন প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে যেমন আমার এখানে এখন স্টার্ট হয় না অল্প সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই যে অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে ওকে আমরা একটু অন করে ফেলছি এরর হচ্ছে অ্যাডিং লিংক টু ইউআরএলস ডট টেক্সট ইউআরএলস ডট টেক্সট নামে একটা ফাইল আছে সেখানে কোথায় আছে আপনি ভালো মতো খেয়াল করলে দেখবেন যে এখানে ইউআরএলস ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে সেই ফাইলের মধ্যে আপনাকে কি বলতে কি করতে বলা হচ্ছে যে লিঙ্ক গুলো অ্যাড করতে বলছে এবং প্রতি লাইনে একটা করে লিঙ্ক অ্যাড করবেন দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিয়েছি যে কিভাবে করে প্রতি লাইনে একটা করে লিঙ্ক অ্যাড করবেন তো আমি হচ্ছে লিঙ্ক গুলো আমি কপি করে আমি যে লিঙ্ক গুলো অ্যাড করতে চাই সেটা কপি করে রেখেছি এবং এটা হচ্ছে আমার আসলে একটা পাবলিক সাইট আছে যারা অনেকে জানেন যে ক্যালকুলেটর ডট ক্যালকুলেটর প্যাক এখানের মধ্যে অলমোস্ট 800 মতো পোস্ট মনে হয় আছে আমি জানি না সাইট ম্যাপ কপি করে রেখেছি আমি যেটা করবো কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং কপি করে আমাদের যে ইউআরএল ডট টেক্সট ফাইল আছে সেই ইউআরএল ডট টেক্সট ফাইলের মধ্যে আমরা কন্ট্রোল ডি দিয়ে কি করে দিব পেস্ট করে দেব এইটুকু কাজ করতে পারলেই আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ এবার একটু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কেন অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে আমাদের এই যে ইনস্টলেশন প্রক্রিয়াটা স্টিল নাও রানিং এটা সব মিলে 4-5 মিনিটের মতো সময় নিতে পারে নেটের স্পিড উপর বেস করে আমার আজকে নেটের স্পিড অনেক কম হচ্ছে একটু সময় বেশি নিতে পারে তো আমি হচ্ছে এই জায়গাটা পর্যন্ত একটু পজ করি এরপরে আমি আসছি ওকে আমার এখানে ইনস্টলেশন হয়ে গেছে এবং আমরা হচ্ছে যা কাজ করার কিন্তু করে ফেলেছি আমি এটা কেটে দিতে পারি কেটে দেওয়ার পরে দেখেন আমার এই ফাইলটা কিন্তু আসছে অলরেডি এবং সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি রাইট বাটন ক্লিক করব এবং একটু খেয়াল করে রাখবেন আগে হচ্ছে আমার এখানে কি 794টা লিঙ্ক অ্যাড করা আছে এবং আমার এখানে হচ্ছে এই মেইন ফাইলটা কিন্তু আমাদের পাইচাম তৈরি করেছিল আমি চাইলে মেইন ফাইলটা ডিলিট করে দিতে পারি কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিলে আপনি এখানে ডিলিট হয়ে যাবে অলরেডি ডিলিট হয়ে গেছে তো আমরা চলে যাবো এস ইন্টারলিঙ্ক হেল্পার ডট পাই নামে যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে চলে যাব ফাইলে গিয়ে আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে রান এসইও ইন্টারলিঙ্ক এটাতে ক্লিক করব অথবা অনেকেই এখান থেকে ক্লিক করেন সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন কারেন্ট ফাইল সিলেক্টেড অবস্থায় থাকে তো যে কোনো এই জায়গা থেকে আপনি ক্লিক করবেন রান করবেন তো রান করলে হচ্ছে কি আমার এখানে হচ্ছে কিছু ডাটা বা কিছু ইনফরমেশন আমার কাছ থেকে চাইবে তো কি কি ইনফরমেশন চাইবে আমরা একটু অপেক্ষা করে দেখি আসলে ইনফরমেশন কি কি চায় তো প্রথম যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে আসলে থ্রেশহোল্ড স্কোর জিনিসটা কি যে 10% এই জিনিসটা দেখাচ্ছে তো থ্রেশহোল্ড স্কোর জিনিসটা কি এটা আমি এখানে লিখে দিয়েছি অলরেডি যেমন এখানে হচ্ছে থ্রেশহোল্ড স্কোর মূলত হচ্ছে আসলে আপনার কন্টেন্টের সিমিলারিটির যে পার্সেন্টেজ সেটার উপরে অর্থাৎ ধরুন যে আমি এ পোস্টকে বি পোস্টের সাথে ইন্টারলিঙ্কের সাজেশন দিব সেক্ষেত্রে এ পোস্টের সাথে বি পোস্টে একটু মিল থাকাটা আবশ্যক আসলে একেবারে যদি না মিল থাকে ধরুন যে একটা হচ্ছে বাংলাদেশ নিয়ে লেখা আর একটা হচ্ছে যে ধরুন মঙ্গল গ্রহ নিয়ে লেখা মোটামুটি একেবারে মিলই নাই বলা চলে সেই ক্ষেত্রে হচ্ছে একটু ঝামেলা তো আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিব কত পার্সেন্ট আসলে মিল থাকে ধরুন যে আমি এখানে দিলাম হচ্ছে মানে 100% দেওয়া দিবেন না কখনো 100% দেওয়া মানে হচ্ছে এটা দুইটা পোস্ট আসলে আইডেন্টিক্যাল কিনা তখন 100% হয়ে যাবে 90% বা 80% হলো এটা আসলে আইডেন্টিক্যাল তো আমি ধরুন যে 30% দিয়ে দিলাম এরপর হচ্ছে প্রতি পোস্টের প্রতি লিঙ্কের এগেনস্টে কয়টা করে লিঙ্ক সে সাজেস্ট করবে আমি এখানে ম্যাক্সিমাম 5 দিয়ে দিয়েছি আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি আপাতত চাই প্রতি পোস্টের এগেনস্টে 2টা করে লিঙ্ক সাজেস্ট করবো আমাকে আমি এন্টার চাপ দিলাম এন্টার চাপ দিলে হচ্ছে সে এবার তার নিজের কাজ শুরু করবে এবং নিজের কাজ শুরু করে এখানে হচ্ছে টোটাল যে 800 লিঙ্ক আছে আমি 794টা লিঙ্ক আছে সেই সবগুলো লিঙ্কে সে ভিজিট করবে পুরো প্রসেসটা আমি আসলে বলে দিচ্ছি এই ফাঁকে সে সবগুলো লিঙ্কের মধ্যে ভিজিট করবে ভিজিট করে সে কন্টেন্টগুলোকে একটা সামারাইজ পজিশনে কন্টেন্টের কিওয়ার্ডগুলোকে কন্টেন্টগুলোকে একটা সামারাইজে নিয়ে সামারাইজ করবে এবং সেগুলোর মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে মিল কত পার্সেন্ট 20% 10% 30% 50% এগুলোকে সে নিজের মতো করে ক্যাটাগরাইজ করবে আসলে
এবং ক্যাটাগরাইজ করার পরে সে যেটা করবে সেটা হচ্ছে যেগুলো থ্রেশহোল্ড 30% এর উপরে, যেগুলো 30% মিল আছে সেগুলোর সাথে শেয়ার করে দেবে। অলরেডি আমার কাজ শেষ হয়ে গেল, যে প্রসেস ফিনিশড দেখা আছে, এবং আমার এখানে কিন্তু দুইটা ফাইল তৈরি হয়েছে, interlink.csv no suggestion.txt। তো আমি একেবারে সেই ফোল্ডারে চলে যাই, ফোল্ডারটা কই এইটা, সরি এখানে না, ফোল্ডারটা করছি এখানে, এটা হচ্ছে ইন্টারলিঙ্ক, এই ফোল্ডারে চলে যায়। এই ফোল্ডারের মধ্যে দেখেন ইন্টারলিঙ্ক সাজেশন ডট সিএসবি নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এবং এটা হচ্ছে নো সাজেশন ডট টেক্সট নামে তৈরি হয়েছে। তো আমি প্রথমে নো সাজেশন ডট টেক্সট ফাইলটা খুলি। এই ফোল্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই এই পোস্টগুলোর সাথে আসলে 30% মিল আছে এমন কোনো পোস্ট ওয়েবে নাই। দ্যাটস ওয়াই সে যেটা করলো সেগুলো এগুলোকে সে কী করলো, আলাদা করে রেখে দিয়েছে। অর্থাৎ এগুলো অনেকটা যে আপনি চাইলে চাইলেও লিঙ্ক করতে পারবেন না, বা 30% মিল নাই আসলে, এটার জন্য সে আলাদা করে রেখে দিয়েছে। এবার আসি আমরা ইন্টারলিঙ্ক সাজেশন ডট সিএসবি ফাইলে, এটা হচ্ছে আমাদের আসলে মূল ফাইল। তো আমরা ইন্টারলিঙ্ক সাজেশন ডট সিএসবি ফাইলগুলোকে একটু বড় করে নেই, আমার বাম সাইডে ডান সাইডে ওকে। এখন দেখেন আমার এখানে হচ্ছে এটা হচ্ছে মূল ইউআরএল, যেটা হচ্ছে যে পোস্টের যে এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ এ সেক্টর ক্যালকুলেটর, এটার সাথে সার্কেল ক্যালকুলেটারের কিছুটা মিল আছে, সার্কেল সার্ফেস এরিয়া ক্যালকুলেটারের সাথে কিছুটা মিল আছে, আর্ক লেন্থ ক্যালকুলেটার সাথে, আর্ক আমি বড় করে দিচ্ছি দেখার সুবিধাতে, আর্ক এরিয়া ক্যালকুলেটারের কিছু মিল আছে, এবং থার্ড কোনো পোস্ট সে পায় নাই, একটু ছোট করে হালকা ছোট মাইনাস। এরপর দেখেন অ্যাপাচার এরিয়া ক্যালকুলেটার, রেক্টাঙ্গেল এরিয়া ক্যালকুলেটার, সার্কেল এরিয়া ক্যালকুলেটার মোটামুটি মিল আছে। একইভাবে দেখা যায় কি আমার এগুলো হচ্ছে আমার সবগুলো ক্যালকুলেটার, এবং নিচের দিকে হচ্ছে আমি লিঙ্ক যেগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে ব্লগ পোস্টের লিঙ্ক দিয়েছিলাম। আমি দেখি আসলে ব্লগ পোস্টের সাথে কি তিনটা ব্লগ পোস্ট আছে আমার সাইটের মধ্যে, আসলে কি কি লিঙ্ক সে সাজেস্ট করছে এগুলো আমি দেখার চেষ্টা করি। যদি আমি নিচের দিকে যাই, যেমন হচ্ছে আমার একটা ব্লগ আছে, এটা হচ্ছে ওয়েবসাইট আর্ন ফ্রম অ্যাডসেন্স, সেখানের মধ্যে হচ্ছে অ্যাডসেন্স রেভিনিউ ক্যালকুলেটারের একটা মিল আছে, সেটা সাজেস্ট করছে। থার্ড কোনো লিঙ্ক সে পায় নাই, সেজন্য সাজেস্ট করে নেই। ক্যালোরি ক্যালোরি সাইক্লিং বার্ন, সাইক্লিংয়ের সময় ক্যালোরি কী পরিমাণ ক্যালোরি বার্ন হয় সেই পোস্টের সাথে ক্যালোরিজ বার্ন সাইক্লিং ক্যালকুলেটার, অর্থাৎ দুইটা পোস্ট কিন্তু অলমোস্ট আইডেন্টিক্যাল, দ্যাটস ওয়াই এটার সাথে এটা মিলে গেছে, এবং এটা হচ্ছে ওয়েটের সাইক্লিং ক্যালকুলেটার মিল আছে সেগুলোকে সাজেস্ট করেছে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। এবং আপনি যদি চান যে না আমি হচ্ছে এখানে 100% দিলে আসলে কি হবে, চলো না আমরা একবার টেস্ট করে দেখি। তো আমি রাইট বাটন ক্লিক করলাম, আবার রান করলাম, রান করে দিলাম, এবং রান করে দিয়ে আমার এখানে হচ্ছে এবার এবার কি চাই, আমি চাই যে ধরুন যে 100% বা 80% যেগুলো মিল আছে এগুলো তো আসলে ডুপ্লিকেট পোস্ট অনেকটা, তাই না? তো আমি ধরুন যে 90% মিল আছে এরকম, অথবা 85% মিল আছে এরকম পোস্টগুলো খুঁজে বের করতে চাই। তাহলে আমি এন্টার চাপ দিয়ে দিলাম, এন্টার চাপ দিয়ে দিলে হচ্ছে কয়টা পোস্ট আমি চাই ধরুন যে আপাতত 5টাই দিলাম, কেননা যদি এরকম 5টা পোস্ট থাকে তাহলে 5টা পোস্টকে একসাথে দেখাক, এটাই আমি আসলে চাচ্ছি। তো আমি দিয়ে দিলাম, দেখি আসলে কি হয়, এবং একটু সময় নেবে স্বাভাবিকভাবেই, যেহেতু আমার 100-800টা লিঙ্ক স্ক্র্যাপ করতে আসলে যে পরিমাণ সময় লাগে সেই আচ্ছা আমি এন্টার চাপিয়ে দিই নি। আসলে 800টা লিঙ্ক স্ক্র্যাপ করতে আসলে প্রচুর সময় লাগার কথা, এবং সবগুলো লিঙ্ক স্ক্র্যাপ করে সেগুলোর মধ্যে সিমিলারিটিসগুলো খুঁজে বের করতে যে সময়টা লাগে সেই সময়টা তাকে দিতে হবে, সে সময় নিচ্ছে, দেখা যাক আসলে কতক্ষণ লাগে। তো আমরা এদিকে হচ্ছে এই পোস্ট এই ফাইলগুলো আমার ডিলিট করা উচিত ছিল, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, আবার আমি ডিলিট করতে ভুলে গিয়েছিলাম ইন্টারলিঙ্ক সাজেশন, কেননা এই ফাইলটা আগের ফাইলটা আমি চাইলে ডিলিট আচ্ছা ডিলিট আর না করি, যেহেতু সে কাজ করতেছে। আচ্ছা এটা ওপেন করাই আছে, এটা ওপেন করা থাকলে কিন্তু আপনার এখানে কাজ করবে না, এখানে এরর মারার কথা। তো আমি ইন্টারলিঙ্ক এবার এটাকে ডিলিট করে দিতে পারি, তারপর হচ্ছে নো সাজেশন ডট টেক্সট এটাকে ডিলিট করে দিলাম, দেখি এখানে কোনো ফাইল তৈরি হয় কিনা, কতক্ষণ লাগে আসলে, এই অলরেডি তৈরি হয়ে গেছে। এবার ইন্টারলিঙ্ক সাজেশনের মধ্যে যদি আমি ক্লিক করে দেখি আমার এখানে আসলে ডুপ্লিকেট পোস্ট কী কী আছে আমি পেয়ে যাচ্ছি কিনা দেখি, দেখেন আমার এখানে অলরেডি হচ্ছে মোটামুটি দেখাই দিচ্ছে যে কি ডুপ্লিকেট পোস্ট, যেমন অ্যাভারেজ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ক্যালকুলেটার দুইটা একই জিনিস, তারপর হচ্ছে অ্যাসেম্বলি টাইম ক্যালকুলেটার, অ্যাসেম্বলি কস্ট ক্যালকুলেটার কাছাকাছি জিনিস, অ্যাসেম্বলি কস্ট অ্যাসেম্বলি টাইম দুইটা একই জিনিস, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ক্যালকুলেটার মানে সে এই সেটেগুলোকে বেস ধরে করতেছে, তারপর হচ্ছে এসওডি ওয়েট ক্যালকুলেটার, এসওডি এরিয়া ক্যালকুলেটার দুইটা কাছাকাছি জিনিস, এসওডি এরিয়া ক্যালকুলেটার, এসওডি ওয়েট ক্যালকুলেটার, তারপর রিফাইন উইথ ক্যাশ আউট মর্টেজ ক্যালকুলেটার, ওই জাস্ট 10% 80% যেহেতু দিয়েছে 20% মতো অমিল আছে যেগুলো, আর এখানে দেখেন লোন রিফাইন লোন, তারপর হচ্ছে এই জিনিসগুলো অলমোস্ট একই জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু সে খুঁজে বের করে দিয়েছে, এটা কিন্তু আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। যাই হোক, এই ভিডিওটা এখানে থাকুক, কথা হবে নেক্সট কোনো সময়, ধন্যবাদ সবাইকে।